এবার ভারত সরকার তাদের নাগরিকদের মতো গরুর ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিতে সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব করেছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের কাছে ভারতের কেন্দ্রীয় সরকার এই প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদ গণমাধ্যম। প্রস্তাবে বলা হয়েছে, গোটা ভারত জুড়ে গরু এবং এর বংশ সম্পর্কে জানতে প্রতিটি গরুকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া উচিত। শুধু তাই নয়, এর সাথে গরু সুস্বাস্থ্যের জন্য আদালতের কাছে গরুর অ্যানিম্যাল হেলথ কার্ড করার প্রস্তাবও করেছে সরকার। এমনকি গরুর স্পেশাল কেয়ারের কথা মাথায় রেখে দুর্দশাগ্রস্ত কৃষকদের জন্য স্কিম চালুর কথাও ভাবছে সরকার। এর ফলে বেশি বয়স্ক গরুর থেকে দুধ আহরণের প্রবণতা কমবে, যার ফলে গরু থাকবে ভালো। ভারতের কয়েকটি গণমাধ্যম থেকে জানা যায়, এরই মধ্যে 12 ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করতে কয়েক লক্ষ প্রযুক্তি কর্মী নিয়োগ করছে সরকার এবং নাম্বার সেটটি দেয়া হবে প্রত্যেকটি গরুর কানে। কেন্দ্রীয় সরকার গরুর ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এবং অ্যানিমেল হেলথ কার্ড তৈরি করার জন্য 148 কোটি টাকা বরাদ্দ করেছে। 2017 সালের মধ্যে নাকি গোটা ভারতে গরুর এই কাজ সম্পূর্ণ করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে।